আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ব্রেকিং বুলেটিনে আবারও স্বাগত জানাই আপনাদের। প্রিয় দর্শক, আজকে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান এবং ফিলিস্তিন প্রসঙ্গে। প্রথমে পাকিস্তান প্রসঙ্গে বলতে চাই, কারণ পাকিস্তানের প্রচুর দর্শক রয়েছেন যারা আপডেট জানতে চাইছেন, আর সঙ্গে আমরা ফিলিস্তিন নিয়েও বিস্তারিত জানাব। প্রথমে চলুন পাকিস্তান প্রসঙ্গে জেনে আসছি। পাকিস্তানে ইমরান খানের ক্রিকেট ব্যাট মার্কা এবং ইমরান খান নির্বাচন করতে পারবেন কি না, এই তিনটি প্রশ্ন এখন সবার উপরে। 8 ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন, আর এই ফেব্রুয়ারির 8 তারিখকে টার্গেট করে প্রত্যেকটা দল, স্টাবলিশমেন্ট এবং রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে বন্দুক রেখে ইমরানকে মাইনাসের চেষ্টা করছে। খুলে বলছি, রাষ্ট্রযন্ত্র বলতে কী বলছেন? নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, আমলা, প্রশাসনিক কর্মকর্তা, তারা প্রত্যেকেই এই মুহূর্তে আসিফ মনিরের নির্দেশ বাস্তবায়ন করে ইমরানকে মাইনাস করতে চাইছে। আর ইমরানের পক্ষে রয়েছে দেশের 85% মানুষ। ইতিমধ্যে ইমরান খান আদালতে 4টি বড় বিজয় পেয়েছে। আমরা 3টি বিজয়ের খবর আগে বলেছি, তারপর নতুন করে আবার বলে দিচ্ছি, আর 4 নম্বর বিজয়ের খবরটি এই ভিডিওতে বলবো। প্রথম, ইমরান খান সাইফার মামলায় জামিন পেয়েছেন। দ্বিতীয়ত, ইমরান খান সাইফার মামলায় তাকে যে একটা বন্ধ ঘরে প্রহসনের বিচার চলছিল সেখান থেকে রেহাই পেয়েছেন আগামী 11 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ নিম্ন আদালত বা সেশন কোর্ট সাইফার মামলায় ইমরানের শুনানি করতে পারবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে। কী সেটি? এটি প্রকাশ্যে সকল সাক্ষী, মিডিয়া কর্মী বা তার পরিবারের উপস্থিতির আলোকে হবে নাকি বন্ধ ঘরে হবে, এই বিষয়ে হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মামলাটি স্থগিত থাকবে। তৃতীয়, ইমরান খান তার ক্রিকেট ব্যাট মার্কেটি পেশোয়ার হাইকোর্টের নির্দেশে ফেরত পেয়েছেন। আর 4 নম্বর যে বিজয়টি, সেটি হলো ইমরান খানের আইনজীবীরা আপিল করেছিলেন ইসলামাবাদ হাইকোর্টের কাছে যে তিনি জেলে বসে যাতে তার নেতাকর্মী বা আইনজীবীদের মাধ্যমে নির্বাচন মনিটর করতে পারেন সেই ব্যাপারে একটি আদালতের অনুমতি। এটি অবশেষে ইমরান খান পেয়ে গেছেন। অর্থাৎ এই মুহূর্তে ইমরান খান জেলে বসে তিনি তার প্রার্থী নির্ধারণ, কোন আসনে কাকে দেবেন বা নির্বাচনের ক্ষেত্রে তিনি মনিটরিং করতে পারবেন। নির্বাচন কমিশন বা এস্টাবলিশমেন্ট এর আগে ইমরান খানকে এই সুযোগটি দিচ্ছিল না, তাই ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার গহর এবং অন্যান্য আইনজীবীরা ইসলামাবাদ হাইকোর্টের কাছে আবেদন করেন যাতে ইমরান খান জেলে বসে তার আইনজীবী বা নেতাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এবং যে তালিকাগুলো পিটিএ তৈরি করছে সেখানে ইমরান খান তার মতামত দিতে পারেন। অবশেষে সেই বিষয়টি ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে অনুমতি দিয়েছে। এখন ইমরান খানের যে কামরাটি রয়েছে 12/12 আডিয়ালা জেল, সেখানে একটি নির্বাচনী সেলের মতো বা মনিটরিং সেলের মতো ইমরান খান সেখানে বসবেন এবং তার নেতাকর্মীদের সাথে, আইনজীবীদের সাথে আলোচনা করবেন এবং যে আসনগুলোতে নির্বাচন হবে সেখানে কাকে প্রার্থী করা হবে সেই ব্যাপারে ইমরান খান সিদ্ধান্ত নিতে পারবেন। আর সর্বশেষ, ইমরান খান তার যে 3টি স্থানে বা 3টি আসনে প্রার্থিতা ইমরান খান দিয়েছিলেন বা নমিনেশন পেপার জমা দিয়েছেন, এ 3টি বৈধ হবে না অবৈধ হবে আগামী 24 ঘন্টার মধ্যে এই ব্যাপারে জানা যাবে। অর্থাৎ এই নির্বাচনে ইমরান খান যোগ দিতে পারছেন কি না বা ইমরান খান এই নির্বাচনে দাঁড়াতে পারছেন কি না এই ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। আশা করি এই খবরগুলোর আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব। এক কথায় সংক্ষেপে যদি বলতে পারি, পাকিস্তানে পিটিআই বাদে যতগুলো দল আছে তারা বুঝে গেছেন নির্বাচন হলে তারা জিতবেন না, এবং সেনাবাহিনী বা আসিফ মনির এই বিষয়টিও বুঝতে পারছেন ইমরানকে ঠেকানো যাবে না। নির্বাচন কমিশন একটার পর একটা ষড়যন্ত্র করে তাকে এক পক্ষের প্রমাণ করে ফেলেছেন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের কোনো চেহারা পাকিস্তানে দেখা যাচ্ছে না, আর তাই প্রত্যেকের চেহারা যখন উন্মোচন হয়ে গেছে দেশটির জনগণ এবার ইমরানের উপর ভরসা রাখতে শুরু করছে। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি ফিলিস্তিন প্রসঙ্গে। ফিলিস্তিনের খবর বলতে গেলে আমরা আজকে দিনের প্রথমে এই ভিডিওটি দেব, রাতে আরেকটি ভিডিওতে সেখানে আপনাদের আপডেট খবর জানাব। প্রিয় দর্শক,
প্যালেস্টাইন প্রসঙ্গে আপনাদের খবর দিতে গেলে প্রথমেই বলতে হবে লড়াইটা আর এক জায়গায় নেই, অর্থাৎ দখলদার ভার্সেস ফিলিস্তিন নেই। এই লড়াইটা ছড়িয়ে গেছে গাজা থেকে ওয়েস্ট ব্যাঙ্ক, ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইয়েমেন, ইয়েমেন থেকে সিরিয়া, গোলান হাইটস, চলে গেছে হিজবুল্লাহ, ইরাক এবং রেড সি, সুয়েজ খাল কিংবা বাবুল মান্দাব সহ অন্যান্য স্থানে, এবং পুরো দখলদার দেশটির ভেতরে বিভিন্ন পর্যায়ে অ্যাটাক চলছে এই মুহূর্তে। ওদের গুরুত্বপূর্ণ শহরগুলো এখন মুজাহিদিনদের টার্গেটে পরিণত হচ্ছে। এরই মধ্যে রেড সি নিয়ে একটা দুর্দান্ত তথ্য পাওয়া গেছে। কয়েকটি মার্কিন গণমাধ্যম দাবি করেছে মিস্টার জো বাইডেন সাহেব তিনি তার আর্মি চিফকে নির্দেশ করেছেন রেড সিতে ইয়েমেনকে দমনের জন্য। পুরো পৃথিবীতে বিশ্বমোড়লরা এই মুহূর্তে ইয়েমেনের কাছে ছোট হয়ে গেছে। বারবার ইয়েমেন তাদের টার্গেট করছে, আক্রমণ করছে, প্রতিউত্তরে তারা পালিয়ে যাচ্ছে। এই খবরটি বিশ্বমোড়লদের প্রেসিডেন্টের ভালো লাগছে না, তো তিনি এই ব্যাপারে প্রেসিডেন্ট সেনাপ্রধানকে নির্দেশ করেছেন একটা আক্রমণের বিষয়ে। তো সেনাপ্রধান মিস্টার প্রেসিডেন্টকে বললেন, আপনি নির্দেশ দিলে আমরা যুদ্ধে ঝরাব, আমাদের নেভি প্রস্তুত, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার প্রস্তুত, আমাদের যুদ্ধ জাহাজগুলো প্রস্তুত, আমাদের ড্রোন, যুদ্ধ বিমান সব কিছু প্রস্তুত, ঘোষণা দিন আমরা জড়িয়ে যাই। তবে একটা তবে, তো সেই তবেটা কি? যে এই লড়াইটা জড়িয়ে যাওয়ার পর পরবর্তী পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ এখন পর্যন্ত যে 36টা দেশ মানে 40টা জোট নিয়ে মার্কিনিরা রেড সিতে প্রবেশ করেছিল, এর মধ্যে 36টাই যুদ্ধ না করে কেটে পড়েছে ইয়েমেনের ভয়। আসলে কি ইয়েমেনের ভয়, নাকি ভয়টা ইরানের, নাকি মুসলিম শক্তি বা মধ্যপ্রাচ্যের? তো মার্কিন আর্মি চিফ বললেন প্রেসিডেন্টকে যে এর আমরা যদি এখন যুদ্ধে জড়িয়ে যাই বা আক্রমণ করে বসি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী পরিস্থিতির কীভাবে আমরা ট্র্যাকেল করব সেটা আপনাকে ঠিক করতে হবে আগে, তারপর আমরা জড়িয়ে যেতে পারি। এরপর দুপক্ষের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনার সারমর্মটা হলো এরকম, ইয়েমেন এই পর্যন্ত যে আক্রমণগুলো করছে নিখুঁতভাবে, প্রত্যেকটা আক্রমণই ইয়েমেন দখলদার বাহিনী বা ফিলিস্তিনের শত্রুদেরকে ঘায়েল করেছে। ইভেন তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক সহ এবং ভারত সহ বড় বড় বৃহৎ শক্তি দেশগুলোকে একেবারে তোয়াক্কা করেনি। তার মানে তাদের কাছে এমন কিছু আছে। তো যখন ইয়েমেন এভাবে কাউকে ভয় না পেয়ে এগিয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্ট বা মার্কিন সমরবিদরা বলছেন যে ইয়েমেনের পেছনে কোনো বড় শক্তি আছে। এই বড় শক্তিটা ইয়েমেনের হাতে এমন কোনো অস্ত্র বা মিসাইল পৌঁছে দিয়েছে যেটা মার্কিনিরা রেড সি থেকে বা লোহিত সাগর থেকে অ্যাটাকে গেলে তারা সেটা ব্যবহার করবে। বিষয়টা কি বুঝতে পারছেন? অর্থাৎ মার্কিন সামরিক অফিসাররা বা মার্কিন সেনাপ্রধানরা মিস্টার প্রেসিডেন্টকে বোঝাচ্ছেন, আমরা যদি এই মুহূর্তে রেড সি থেকে ইয়েমেনকে আক্রমণ করি, সেই ক্ষেত্রে ইয়েমেন আমাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, আমাদের ওয়ারশিপ, আমাদের বাকি যে জাহাজগুলো আছে, কমার্শিয়াল জাহাজ, প্রত্যেকটা তারা আক্রমণ করবে, প্রথম বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মধ্যপ্রাচ্যে আমাদের যতগুলো ঘাঁটি রয়েছে, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, হ্যাঁ তুরস্ক সহ যতগুলো ঘাঁটি রয়েছে, প্রত্যেকটা ঘাঁটি হবে ওদের নিশানা। আমরা ওদেরকে রেড সিতে অ্যাটাক করবো, ওরা আমাদের পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যতগুলো ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, এই ঘাঁটিগুলোতে ওরা অ্যাটাক করবে, আমরা এটা মোকাবেলা করব কী করে? অতএব এই বিষয় মানে ইয়েমেনে আক্রমণের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এটা বৃহৎ যুদ্ধে জড়াব কি না। এর পরবর্তী যে আপডেট সেটি হলো নেতানিয়াহু সাহেব আবারও তার এস্টাবলিশমেন্টকে দিয়ে হামাসের কাছে মেসেজ পাঠাচ্ছে, বা সেটা হোক কাতার হোক, মিশর হোক, তাদের মাধ্যমে তারা যুদ্ধ বিরতিতে যাবে যদি তাদের জিম্মিদের ফেরত দেওয়া হয়। এই মুহূর্তে হামাস তাদের কোনো পাত্তা দিচ্ছে না, এবং হামাস বলছে যুদ্ধবিরতি মানে স্থায়ী যুদ্ধবিরতি, তারপর আলোচনা, জিম্মিদের মুক্তির হিসেবটা আসবে অনেক পরে। এবং হামাস যে নতুন করে শর্তগুলো দিচ্ছে, সেই শর্তে ইসরায়েলের এই প্রায় 3 মাস ধরে যে যুদ্ধ, সেই যুদ্ধে পুরোপুরি পরাজয়ের পেরেক তার কফিনে ঢুকে যাবে।
এখন একটা বিষয় প্রমাণ হয়েছে, যেটা দখলদাররা বলেছে যে সাতটা ফ্রন্ট থেকে আমাদের আক্রমণ করা হচ্ছে। এই সাতটা ফ্রন্টে ইরান তার মিলিশিয়াদের অ্যালার্ট করেছে, আধুনিক অস্ত্র পৌঁছে দিয়েছে এবং এই অস্ত্রগুলো প্রতিদিনই আপডেট হচ্ছে। সাম্প্রতিক একটি খবর পাওয়া গেল যে একাধিক হেলিকপ্টার হামাসের প্রতিরোধ যোদ্ধারা ধ্বংস করেছে দখলদারদের। এখন তারা বুঝতে পারছে যে এই হেলিকপ্টার ধ্বংস করার মতো মিসাইল তাদের হাতে চলে এসছে। এখন তাদের যুদ্ধজাহাজ বলেন, হেলিকপ্টার বলেন, ড্রোন বলেন, গাজার আকাশে উঠতে ভয় পাচ্ছে। তার মানে সময় যত গড়াচ্ছে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলো পৌঁছে যাচ্ছে। যে দেশই দেখ, যে সংস্থাই দেখ বা যে গ্রুপগুলি দেখ, প্রতিরোধ যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে গেছে। এখন চাইলেই ইসরায়েল এখান থেকে ফিরতে পারবে না। এদিকে ইসরায়েলের ভেতরেও ব্যাপক চাপ তৈরি হচ্ছে নেতানিয়াহুর উপর। তিনি জোর করে কোনো রকম ক্ষমতায় টিকে আছেন, কিন্তু কতক্ষণ থাকবেন? এবং ইরান তার সবচেয়ে বড় প্রতিশোধ, যার কথা বলছিলাম, সৈয়দ মুসাবি, একজন টপ কমান্ডার, তাকে হত্যার যে প্রতিশোধ সেটা ইরান কীভাবে নেবে, এটা নিয়েও অনেক বড় টেনশনে রয়েছে ইসরায়েলিরা। আপাতত এভাবেই চলছে উত্তেজনা। তবে গাজার ভেতরেও ব্যাপক আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে এবং আমরা গতকালকে রাতে আপনাদেরকে বিস্তারিত লাইভে বলে দিয়েছি। তারপরের অনেকগুলো আপডেট এসছে, আমরা চেষ্টা করব আজ রাতের বুলেটিনে সেগুলো আপনাদের জানাবার জন্য। এখন পর্যন্ত গাজাতে প্রচুর দখলদার নিখোঁজ রয়েছে, তারা মারা গেছেন না পালিয়ে গেছেন, এটা নিয়ে বিস্তর আলোচনা চলছে। দর্শক, রাত 9টায় চোখ রাখবেন, অবশ্যই বিস্তারিত খবর জানাবো আমরা তখন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। ফিলিস্তিনের ভাইদের অবশ্যই সেই দস্যুদের হাত থেকে, জালিমের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।